কোনো কাহিনী গদ্যের মাধ্যমে বর্ণিত হলে তার লোককথা বা কাহিনী এই কাহিনীগুলো কাব্যে রূপায়িত হলে তা গীতিকা হিসেবে পরিচিতি লাভ করে অর্থাৎ মানুষের মুখে প্রচলিত কাহিনী গদ্যে বর্ণিত হলে তা কথা এবং কাব্যে বর্ণিত হলে তা গীতিকা ডক্টর আশুতোষ মুখোপাধ্যায়ের মতে লোককথার তিন প্রকার যথা রূপকথা উপকথা ও ব্রতকথা রূপকথা অবাস্তব ও অবিশ্বাস্য কাহিনী নিয়ে রচিত সাহিত্য হচ্ছে রূপকথা বাংলা সাহিত্যে কিছু জনপ্রিয় রূপকথা হল দক্ষিণারঞ্জন মিত্রের ঠাকুমার ঝোড় ঝুলি ঠাকুর দাদার ঝুলি কিশোরের মন উপেন্দ্র কিশোর রায় চৌধুরীর টোনা টুনির বই এবং উপকথা হলো পশু পাখি মানবচরিত্রের মতো কথা বলে এমনভাবে সাহিত্যের বক্তব্য উপস্থাপন করা হয় কৌতুক সৃষ্টি এবং নীতি প্রচারী এগুলো সৃষ্টির উদ্দেশ্য সেগুলোকেই আমরা উপকথা বলে থাকি ব্রতকথা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মেয়েলি ব্রতের সাথে সম্পর্কিত কাহিনী অবলম্বনে ব্রতকথা নামে এক ধরনের সাহিত্য বিকাশ ঘটেছে এক নজরে লোকসাহিত্য সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক লোকসাহিত্য হলো। লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী ইত্যাদি লোকসাহিত্যের আদিরূপ হচ্ছে সরা প্রবাদ প্রবচন ও ধাঁধা ডাক এর বচনের উৎপত্তি হয়েছিল বৌদ্ধ সমাজে খনার বচনের উৎপত্তি হয়েছিল হিন্দু সমাজে এটি কৃষি সংক্রান্ত মূল ভাব ছিল শুদ্ধ জীবনযাপন রীতি বাংলার লোক সাহিত্যগুলো একজন সংগ্রাহক হলেন চন্দ্রকুমার দে ডক্টর দীনেশচন্দ্র সেনের আগ্রহ ও স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৃষ্ঠপোষকতায় তিনি বাংলার লোকসাহিত্য সংগ্রহ করেন ময়মনসিংহ গীতিকা ও পূর্ববঙ্গ গীতিকা এর সম্পাদনা করেন ডক্টর দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ গীতিকা অনুদিত হয়েছে তেইশটি ভাষায় নাথ গীতিকা একটিমাত্র ঐতিহাসিক বিষয়বস্তু অবলম্বনে রচিত হয় লোকমুখে প্রচলিত কাহিনী গদ্যের মাধ্যমে বর্ণিত হলে তার লোককথা বা কাহিনী অবাস্তব ও অবিশ্বাস্য কাহিনী নিয়ে রচিত সাহিত্য হল রূপকথা